প্রার্থীদের প্রচারণায় জমে উঠেছে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন সোমবার সকালে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন নৌকা প্রতীক নিয়ে নগরীর সাতাশ নং ওয়ার্ডের শিরোল মঠপুকুর এলাকায় গণসংযোগ করেন তিনি নগরবাসীর সামনে তার সময়কার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন তিনি আরও আশ্বস্ত করেন যে তিনি পুনরায় নির্বাচিত হলে রাজশাহীকে আবারও উন্নয়নের ধারায় নিয়ে আসবেন এবং শিল্প কলকারখানা স্থাপন করে নগরীর বেকারত্ব নিরসন করবেন নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড বলতে যা বোঝায় সেটি আমরা শুরু থেকেই নির্বাচন কমিশন রাজশাহীতে নিশ্চিত করেছেন এবং আমরা সেটি মেনেই চলছি আর তারা প্রথম দিন থেকেই দশ তারিখ থেকেই এই অভিযোগগুলো দিতেই আছেন এবং প্রতিনিয়তই প্রতিদিন প্রতি মুহূর্তে টেলিভিশনে বা পত্রিকায় বা বক্তব্যের মাধ্যমে এই সমস্ত কথা বলে তারা মাঠকে নির্বাচনী যে কমিশনের যে স্বচ্ছতা বা যে সুন্দর পরিবেশ সে পরিবেশকে তারা নষ্ট করতে চান আর ভিডিও ক্লিপ নিয়ে যে কথা তারা বলেছেন অডিও অডিও ক্লিপ যেটা বলেছেন যে ভয়েস রেকর্ড যেটা পাওয়া গেছে এইটি আমার জানা মতে যারা বিশেষজ্ঞ তারা ছাড়া অন্য কেউ বলতে পারবেন না আসলে যে নিশ্চয়ই পুলিশ কমিশনার যখন দায়িত্ব নিয়ে বলেছেন নিঃসন্দেহে তারা নিঃ সন্দেহাতীতভাবে প্রমাণ পেয়েছেন বলেই বলেছেন এবং বিএনপির মধ্যে যদি কেউ বিশেষজ্ঞ হয়ে থাকেন নির্বাচন যারা অংশ নিচ্ছেন তারা বা তাদের নেতৃবৃন্দ তাহলে তারা সেটা প্রমাণ করে দিক যে এটা সত্য নয় অন্য কারো ভয়েস আমি যতটুকু জানি ঘটনা পুরোপুরি সত্য এবং আমরা আশঙ্কাই করছিলাম যে এরকমই হবে এটাই হয়েছে এটাই সত্য তাদের কর্মসূচি নিয়ে আমরা চিন্তা কারণ তাদের কর্মসূচি আমরা আসছি দীর্ঘদিন যাব তারা নানা রকম কর্মসূচির নামে যে তামাশা করেছে সেগুলো দেখেছি এবং তাদের দলের চেয়ারপারসনের মুক্তির ব্যাপারে তারা কোনো কর্মসূচি গ্রহণ করতে পারেনি বা সেভাবে কিছু করতে পারেনি সেখানে স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে তারা কী কর্মসূচি দিতে পারে আর কী বা গ্রহণযোগ্যতা আছে তাদের কর্মীদের মনোবল কতটুকু আছে এটা আমরা খুব ভালো মতোই জানি তো নির্বাচন তারা করবে কি করবে না শেষ পর্যন্ত কী করবে সেটা তাদের বিষয় আমাদের বিষয় নয় আমরা নির্বাচনটি করতে চাই এবং সুন্দর পরিবেশ বজায় রেখেই করতে চাই এটা আমাদের দায়িত্ব আমি তো বলেছি যে প্রতিদিনই আগের দিনের চেয়ে আরও বেশি উন্মাদনা বা আরো বেশি নেতাকর্মী সমর্থক ভোটারদের মধ্যে আগ্রহ পরিলক্ষিত হচ্ছে পরিবর্তনের পক্ষে তারা সদ্য সাবেক মেয়রের যে কর্মকাণ্ড সে কর্মকাণ্ডে এতটাই ক্ষুব্ধ যে তারা ওই ওইখান থেকে তাদের মুখ ফিরিয়ে নিয়েছেন তারা ওইদিকে আর যেতেও চান না কথাও শুনতে চান না তারা নৌকা মার্কায় দলে দলে ভোট দিয়ে

এদিকে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ মোশাদ্দেক হোসেন বুলবুল ধানের শীষ প্রতীক নিয়ে নগরীর চব্বিশ নং ওয়ার্ডের কেদুমুর এলাকায় গণসংযোগ করেন এ সময় তিনি নগরবাসীকে তার সময়কার উন্নয়নের কথা বলেন ও তার ভীষণ দু উন্নয়নের রূপরেখার কথা বলেন তিনি আরও বলেন যে ২৬ মাস তিনি নগর ভবনে বসতে পারেননি তাই তাকে পুনরায় নির্বাচিত করে নগরবাসীর উন্নয়নের ধারাকে বজায় রাখার জন্য আহ্বান জানান না গতকালকে যে ভাইরালটা আপনারা বলছেন সেটি তার আগে এস টি ইমাম সাহেব রাজশাহীতে এসেছিলেন জানেন এবং রাজশাহীতে এসে আওয়ামী লীগের পুলিং অফিসার তিনি ঠিক করে গেছেন ডিএনএ করে গেছেন আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং আওয়ামী লীগের যেগুলো পুলিং অফিসার রাখা হবে আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাবো এবং তিনি এই কর্মকাণ্ডগুলি করেছেন ভাইরাল করার পিছনে কারণই হলো বিএনপির জনস্রোতকে থামিয়ে দেওয়া এখানে এমন কোন নেতা আমাদের এই ভাইরাল কথাবার্তা বলেও এবং সেদিন যে বোমা হামলা হয়েছে সে বোমা হামলায় আমরা ইন্ডিকেট করেছি যে মহানগরের আওয়ামী লীগের এবং আমাদের মহানগরের সাধারণ সম্পাদক দয় সেদিন কথা হয়েছিল যে এখানে আবেদ এবং তার ভাই এই দুইজন মিলে এই কর্মকাণ্ডটি সেদিন করেছে তো এই দুইজন এখনও পুলিশের সাথে যোগাযোগ রাখছে আমরা বলতে চাই যে এটা একটা ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের মাধ্যমে রাজশাহীতে আমাদের বিজয়কে ছিনিয়ে নিতে চায় এটা সরকার এই এস টি ইমামি পঁচাত্তর সালে শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পরে তিনি শপথ গ্রহণ করিয়েছিলেন আজকে সেখান সে শেখ হাসিনাকে পাঁচ বছর নির্বাচন না করে ক্ষমতায় রেখেছেন তিনি নিজেকে অত্যন্ত শক্তিশালী ব্যক্তি মনে করেন প্রচারণা চালাতে আমাদের প্রতিনিয়তই আমাদের কর্মীদেরকে হয়রানি করা হচ্ছে আমাদের লেভেল ফিল যেটা বলে নির্বাচন কমিশনের সেই খেলার মতো পরিবেশ এখন নাই তো আমরা এটুকু বলতে চাই যে খেলার পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন যদি ব্যর্থ হয় তাহলে কিন্তু নির্বাচন কমিশনকে দায়ী দায়িত্ব নিতে হবে এবং আগামী দিন জাতীয় সংসদ নির্বাচন রয়েছে আমরা মনে করি যে বাংলাদেশে যে জনস্রোত সৃষ্টি হয়েছে দেশ নেত্রী বেগম খালদা জিয়াকে আগামী দিন আমরা প্রধানমন্ত্রী করতেই পারব সেক্ষেত্রে জনগণই সকল ক্ষমতার উৎস জনগণই এর প্রতিহত করবে জনগণই এই পুলিশ যারা আজকে প্রজাতন্ত্রের পয়সা নিয়ে চাকরি করছে তারা যদি স্বৈরাচারের ফুলের মালা গলার মালা হয় তাহলে আগামী দিন জনগণ সেটাতে উত্তর দেবে আওয়ামী লীগ ষড়যন্ত্র না করলেন এই পোস্টার সন্ত্রাস কী করে হলো আপনাদের তা আমাদের প্রচারণার কৌশল হলো জনগণ জনগণই মাঠ পর্যায় থেকে সোচ্চার হবে যে আগামী দিন এই স্বৈরাচারী সরকারকে রুখতে হবে এটাই জনগণের আমাদের শক্তি আছে ভাই আমাদের পরিবেশের উপর নির্ভর করছে আপনারা সাংবাদিক ভাইয়েরা আপনারা কি নীরবে বলতে পারবেন যে আপনারা স্বাধীন আপনারা যদি স্বাধীন থাকেন তাহলে আমাদের জনগণও স্বাধীন আমরাও স্বাধীন ভাই আমরা লড়বই আমরা তো এই সরকারের কালো চেহারা ভোটের অধিকার আমার বাবাজি যে কথা বললো যে ভোটের অধিকার এবং ভাটদের অধিকার প্রতিষ্ঠা করা পর্যন্ত জাতীয়তাবাদী দল এবং বীজ দলীয় ঐক্য রাস্তায় আছে এবং থাকবে